মালদা ডিস্ট্রিক্টের ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এর পক্ষ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন ভ্যাকান্সির ব্যাপারে বেরিয়ে এসেছে, এবং এখানে বিভিন্ন নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লিকেশন আবেদন করা হচ্ছে। তো সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। ভিডিও শুরুতেই বলে রাখি, আপনারা যদি এই সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চান, আপনারা কিন্তু এখানে অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোন নাম্বারে ফোন করে সমস্ত তথ্য পেয়ে যেতে পারেন। এবং আপনাদের এখানে যে অফলাইনে যে ফর্মটা ডাউনলোড করতে হবে, তার জন্য আপনাদের এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করতে হবে। এবং এখানে যে সমস্ত নিয়ম এবং কী কী পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত তথ্য আমি এই ভিডিওতে একের পর এক আপনাদেরকে জানাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। এখানে আপনাদেরকে www.ugb.ac.in এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, এবং এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এইখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট আছে 16 ডিসেম্বর 2019। এবং অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার জন্য যে ডিমান্ড ড্রাফট আপনারা কাটবেন, ডিমান্ড ড্রাফটে যে যে তথ্যগুলো দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো ভালো করে দেখে নেবেন এবং ভালো করে ফিল আপ করবেন। তাহলে এবার বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা প্রথম পদটি আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। টোটাল ভ্যাকান্সি আছে দুটো, এখানে এসসি একটা এবং জেনারেল একটা। কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, দেখে নিন। কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে, এবং তার সাথে কম্পিউটারের উপরে আপনাকে নলেজ থাকতে হবে। এবং 3 নম্বর অপশান বলেছে এই ফিল্ডে আপনাকে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পোস্ট আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। টোটাল ভ্যাকান্সি 3টে এবং তার পাশে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে দেখুন কোয়ালিফিকেশানে প্রথমে বলা হয়েছে আপনাদেরকে এইচএস পাস হতে হবে, এবং তার সাথে কম্পিউটার নলেজের উপরে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, এবং এই ফিল্ডের উপরে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরবর্তী পদটা আছে জুনিয়র পিওন পোস্টের জন্য, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 14 এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে কোয়ালিফিকেশান যেটা আছে 8ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে দেখে নিন এজ লিমিটের কথা বলা আছে। এখানে এই সকল পদের জন্য আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবার এখানে দেখে নিন অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে তথ্য। এখানে জেনারেলদের জন্য যে ফিজ ধার্য করা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 250 টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 200 টাকা এবং জুনিয়র পিওনের জন্য 100 টাকা। এবং বাকি অন্যান্য সকল ক্যাটাগরির জন্য সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন ফি থাকছে 200 টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 150 টাকা এবং জুনিয়র পিওনের জন্য 50 টাকা। তাহলে বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা ভ্যাকান্সির ব্যাপারে বিজ্ঞপ্তি। এবং যদিও এখানে ভ্যাকান্সির পরিমাণ খুব বেশি নেই, তবুও যদি আপনারা মনে করেন যে আপনারা এই সকল সিটগুলোর জন্য আবেদন করবেন, তাহলে অবশ্যই আবেদন করতে পারেন। এবং ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং এই ধরনের আরও অনেক ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।